উদাহরণ ও তাদের তালিকা আর আমার লেকচারে একটি নতুন সংযোজন হলো। আমি আজকের এই ক্লাসটিতে যত ধরনের অ্যাকাউন্টিং টার্ম বা কি পয়েন্ট ইউজ করবো তার ইংরেজি দিয়ে দিব এর কারণ হলো অনেক ইংরেজি মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা আমাকে অনুরোধ করেছে এই কাজটি করার জন্য ইংলিশ মিডিয়াম তথা ইংরেজি ভাষণ অথবা বিবিএ এমবিএ অনার্স মাস্টার্সের শিক্ষার্থীদের কল্যাণার্থে এখন থেকে আমি আমার প্রতিটি ক্লাসের অ্যাকাউন্টিং টার্ম বা কি পয়েন্টগুলোর ইংরেজি দিয়ে দিব প্রথমে আমরা জানবো দায় কি এর ইংরেজি হল হোয়াট ইজ লাইবিলিটিজ আর শিক্ষার্থী বন্ধুরা এই দায় চেনার জন্য আমার আবিষ্কৃত দুটি কবিতা আছে এজন্য আমি বলে থাকি মাত্র দুটি কবিতায় সব দায় চেনা যায় আর এই দুটি কবিতা নিয়ে অত্যন্ত চমৎকার একটি ক্লাস আছে আমার এই চ্যানেলে আমি সেটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা দেখো তাহলে পৃথিবীর সকল দায় তোমরা অনায়াসেই চিনতে পারবে বুঝতে পারবে এবার আমরা জানবো দায়ের প্রকারবেদ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ লাইবিলিটিস দায় প্রধানত শিক্ষার্থী বন্ধুরা ধরনের অন্তর্দায় এবং বহির্দায় আর এই অন্তর্দায় হলো তিন ধরনের প্রথমত মূলধন দ্বিতীয়ত নিট লাভ বা সংরক্ষিত আয় এবং তৃতীয়ত হলো সঞ্চিতি ও উদ্বৃত্ত বা তহবিল সমূহ পক্ষান্তরে বহির্দায়ও তিন ধরনের যথা দীর্ঘমেয়াদী দায় চলতি দায় বা তরল দায় আরেকটা হলো সম্ভাব্য দায় এবার আমরা বিভিন্ন প্রকার দায়ের সংজ্ঞা জানবো উদাহরণ জানব এবং তাদের তালিকাটা দেখব অর্থাৎ ডেফিনেশন এক্সাম্পল অ্যান্ড লিস্ট প্রথমে শিক্ষার্থী বন্ধুরা অভ্যন্তরীণ দায় বা অন্তর্দায় এর ইংরেজি হলো ইন্টারনাল লাইবিলিটিস যা এক ধরনের দায় আর এই দায়গুলো অলওয়েজ ক্রেডিট হবে এর সংজ্ঞা হলো মালিক প্রতিষ্ঠান থেকে যা কিছু পাবে তাদের সমষ্টিকে অভ্যন্তরীণ দায় বা অন্তর্দায় বলে অর্থাৎ প্রতিষ্ঠানের নিকট মালিকের পাওনাগুলোকে অভ্যন্তরীণ দায় বা অন্তর্দায় বলে এই সংজ্ঞায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শব্দ হলো মালিক এবং প্রতিষ্ঠান তারা অলওয়েজ আলাদা এটা নিয়েও আমার চ্যানেলে চমৎকার একটি ক্লাস আছে আর এটাকে হিসাববিজ্ঞানের বাসায় বলে ব্যবসায়িক সত্তা ধারণা আমি সেটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা ক্লাসটি দেখো তাহলে মালিক থেকে প্রতিষ্ঠান কীভাবে আলাদা তোমরা বুঝে যাবে তো যাই হোক অভ্যন্তরীণ দায়গুলো হলো সব ধরনের মূলধন সাধারণ সঞ্চিতি যে কোনো সঞ্চিত তহবিল যে কোনো তহবিল শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত লাভ এবং সংরক্ষিত আয় বা আবণ্টিত মুনাফাগুলোই হল অন্তর্দায় বা অভ্যন্তরীণ দায় এবার শিক্ষার্থী বন্ধুরা বহির দায় বা এক্সটার্নাল লাইবিলিটিস এটা এক ধরনের দায় আর এই দায়গুলো অলওয়েজ ক্রেডিট হবে এর সংজ্ঞা হলো মালিক ব্যতীত তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান থেকে যা কিছু পাবে তাদের সমষ্টিকে দায় বলে অর্থাৎ প্রতিষ্ঠানের নিকট মালিক ব্যতীত তৃতীয় পক্ষের পাওনাগুলোকে বহির্দায় বলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করো প্রতিষ্ঠান থেকে মালিক যেটা পায় সেটা অন্তর্দায় আর এই প্রতিষ্ঠান থেকে মালিক ব্যতীত তৃতীয় পক্ষ যেটা পায় সেটা হলো বহির্দায় তাহলে তৃতীয় পক্ষ কারা এটা নিয়েও আমার ওই যে ক্লাস আছে সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিব তোমরা দেখো তাহলে অনায়াসেই বুঝে যাবে এই তিনটা পক্ষ কারা তো যাই হোক বহির্দায়গুলো হলো ব্যাংক জমাতিরিক্ত প্রদেয় বিল প্রদেয় নোট প্রদেয় হিসাব প্রদেয় কর প্রদেয় লভ্যাংশ অদাবিকৃত লভ্যাংশ প্রস্তাবিত লভ্যাংশ ঘোষণাকৃত লভ্যাংশ বিবিধ পাওনাদার স্বল্পমেয়াদী স্বল্প মেয়াদী ঋণ প্রদেয় ব্যয়সমূহ অগ্রিম আয়সমূহ বকেয়া ব্যয়সমূহ আয়কর সঞ্চিতি এবং যে কোনো প্রদেয় ইত্যাদি এবার আমরা জানব শিক্ষার্থী বন্ধুরা মূলধন কি মূলধন ইংরেজি হল ক্যাপিটাল এটা এক ধরনের দায় আর দায় অলওয়েজ ক্রেডিট হয় এর সংজ্ঞা হলো মালিক তার নিজ তহবিল হতে যে পরিমাণ অর্থ এবং অর্থমূল্যের অন্যান্য জিনিস দিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন তাদের সমষ্টিকে মূলধন বলে একে অবশ্য প্রারম্ভিক মূলধনও বলে অন্যভাবে বললে বলা যায় প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে যা কিছু গ্রহণ করে তার সব কিছুকেই মূলধন বলে এক কথায় মালিক প্রতিষ্ঠানকে যা কিছু প্রদান করেন সব কিছুকেই মূলধন হিসেবে গণ্য করতে হয় যেমন মালিক ব্যবসায়ীকে নগদ এক লাখ টাকা দিলেন বা মালিক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকার পণ্য ক্রয় করে দিলেন বা মালিক ব্যবসায়ীকে সত্তর হাজার টাকার আসবাবপত্র ক্রয় করে দিলেন বা মালিক ব্যবসায়ীকে আশি হাজার টাকার যন্ত্রপাতি ক্রয় করে দিলেন এগুলো সবই মূলধন হিসেবে বিবেচিত হবে এক কথায় মালিক যা দিবে সেটাই মূলধন এবার আমরা দেখব নিট মুনাফা এর ইংরেজি নেট প্রফিট এটা বের করা হয় পরিচালন মুনাফার সাথে নিট অপরিচালনায় যোগ করে অথবা নিট অপরিচালন ব্যয় বিয়োগ করে এর সংজ্ঞাটা হলো পরিচালন মুনাফার সাথে নিট অপরিচালনায় যোগ বা নিট অপরিচালন ব্যয় বিয়োগ করলে যে পরিমাণ মুনাফা পাওয়া যায় তাকে নিট মুনাফা বলে ইহা বিশদ আয় বিবরণীর তৃতীয় বা সর্বশেষ ধাপে গিয়ে বের করা হয় এই নিট মুনাফাটা এবার আমরা দেখব সংরক্ষিত আয় বা রিটেইনড আর্নিংস এর সংজ্ঞা হলো প্রতিষ্ঠানের নিট লাভ বিভিন্ন খাতে বন্টনের পর নিট লাভের যে পরিমাণ অর্থ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত আয় বলে শিক্ষার্থী বন্ধুরা যৌথমধুনি কোম্পানির যে নেট প্রফিট হয় সেই নেট প্রফিটটাকে বিভিন্ন খাতে বিলিয়ে দিতে হয় বিলিয়ে দেওয়ার পরও যে পরিমাণ নেট লাভ ভবিষ্যতের জন্য থেকে যায় সেটাকে আমরা সংরক্ষিত আয় বলি এটা অন্তর্দায়ের একটি অংশ এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা জানবো সঞ্চিতি এটার ইংরেজি হলো রিজার্ভ এটা এক ধরনের দায় দায় অলওয়েজ ক্রেডিট হয় এর সংজ্ঞা হলো কারবারের আর্থিক অবস্থা সুদৃঢ় করার জন্য অথবা ভবিষ্যতে কোনো ক্ষতি বা আর্থিক দুর্যোগ দেখা দিলে তা মোকাবেলা করার জন্য অথবা সম্ভাব্য দায় পরিশোধের জন্য অথবা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে কারবারের নিট মুনাফা হতে কিয়দাংশ আলাদা করে জমিয়ে রাখাকে বা সঞ্চয় করাকে সঞ্চিতি বলে যেমন সাধারণ সঞ্চিতি তারপর শিক্ষার্থী বন্ধুরা তহবিল এর ইংরেজি হল ফান্ড এই ফান্ড এক ধরনের দায় আর দায় অলওয়েজ ক্রেডিট হবে আর এক কথায় শিক্ষার্থী বন্ধুরা তহবিল সমূহ প্রকৃতপক্ষে বিশেষ সঞ্চিতি কি নির্দেশ করে তোমরা কথাটি মাথায় রাখবে এর সংজ্ঞাটা হল ভবিষ্যতের কোনো উদ্দেশ্য পূরণের লক্ষ্যে বর্তমান বছরের বা চলতি বছরের লাভ হতে কিছু অংশ পৃথকভাবে জমিয়ে রাখাকে বা সঞ্চয় করে রাখাকে তহবিল বলে শিক্ষার্থী বন্ধুরা সঞ্চিতি এবং তহবিল উভয় লাভ থেকে তৈরি করা হয় তোমরা কথাটি মাথায় রাখবে আর এই তহবিলগুলো হলো পেনশন তহবিল আনন্তসিক তহবিল প্রদেয় ভবিষ্যৎ তহবিল ত্রাণ তহবিল বৃত্তি তহবিল পুরস্কার তহবিল বিমা তহবিল যৌথ বিমা তহবিল নিরাপত্তা বিমা তহবিল লভ্যাংশ সমতাকরণ তহবিল বিনিয়োগের ভারসাম্য তহবিল কল্যাণ তহবিল এবং দায় পরিশোধের প্রতিপূরূক তহবিল ইত্যাদি এবার আমরা জানব স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় সম্পর্কে এর ইংরেজি হলো ফিক্সড লাইবিলিটিস অর লং টার্ম লাইবিলিটিস এগুলো এক ধরনের দায় আর এই দায় অলওয়েজ ক্রেডিট হয় মনে রাখবে এর সংজ্ঞা হল বহির্দায়গুলোর মধ্য হতে যে সকল দায়গুলো দীর্ঘদিন ধরে রাখা যায় অর্থাৎ দ্রুত পরিশোধ করতে হয় না দীর্ঘমেয়াদে পরিশোধ করা যায় সে সকল দায়গুলোকে স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় বলে যেমন ঋণ ঋণপত্র বন্দুকী ঋণ দীর্ঘমেয়াদী নোটস ইজারা আদায় কর্মচারীদের পেনশন ফান্ড কর্মচারীদের গ্র্যাচুইটি ফান্ড ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা এবার জানবো চলতি দায় সম্পর্কে এর ইংরেজি হলো কারেন্ট লাইবিলিটিস এগুলোও দায় দায় অলেস ক্রেডিট হয় মনে রাখবে এর সংজ্ঞা হলো বহির্দায়গুলোর মধ্য হতে যে দায়গুলোকে স্বল্প সময়ের মধ্যে নগদ টাকায় পরিশোধ করতে হয় সে দায়গুলোকে চলতি দায় বলে অর্থাৎ স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় হলো তুমি এটাকে পাঁচ বছর পর বা দশ বছর পরে পরিশোধ করলেও চলবে কিন্তু যেটা চলতি দায় সেটা তোমাকে অতি দ্রুত অর্থাৎ হিসাবকালের মধ্যে বা এক বছরের মধ্যে তোমাকে পরিশোধ করে দিতে হবে এই হলো বেসিক পার্থক্যটা এবার জানবো শিক্ষার্থী বন্ধুরা ত্বরিত দায় সম্পর্কে এর ইংরেজি হলো কুইক লাইবিলিটিস এগুলোও দায় আর দায় অলেস ক্রেডিট হয় এর সংজ্ঞাটা হলো ত্বরিত শব্দের অর্থ তাড়াতাড়ি বা দ্রুত তাই যে দায়গুলোকে অতি দ্রুত নগদ টাকায় পরিশোধ করতে হয় সে সকল দায়গুলো কি দায় বলে যেমন প্রদেয় বিল প্রদেয় ব্যয়সমূহ পাওনাদার স্বল্প মেয়াদী ঋণ অগ্রিম আয়সমূহ বকেয়া ব্যয়সমূহ ভবিষ্যৎ ব্যবস্থাসমূহ সমূহ এবং কৃত ও ঘোষণাকৃত লভ্যাংশ ইত্যাদি এক কথায় চলতি দায়গুলোর মধ্যে ব্যাংক জমাতৃত্ত ব্যতীত অন্য দায়গুলো কি তরির দায় হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ তরিদ দায় হলো চলতি দায় থেকে ব্যাংক জমাতৃত্ব বাদ দিলেই আমরা তরিদ দায় পাই কিন্তু বর্তমান আধুনিক যুগে এসে তোমরা কথাটা মনোযোগ সহকারে খেয়াল করো বর্তমান আধুনিক যুগে চলতি দায় কি তরির দায় হিসেবে বিবেচনা করা হয় তো যাই হোক তোমরা মনে রাখবে চলতি দায় বা তরির দায় হলো সেটা যেটাকে হিসাবকালের মধ্যে অর্থাৎ এক বছরের মধ্যে অতি দ্রুত নগদে পরিশোধ করতে হয় কিন্তু স্থায়ী দায় হলো সেটাই যেটাকে চলতি হিসাবকালে পরিশোধ করতে হয় না ভবিষ্যতে পাঁচ দশ পনেরো বছর বিশ বছর পরেও পরিশোধ করা যায় সেটি হলো স্থায়ী দায় এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা জানবো সম্ভাব্য দায় সম্পর্কে যার ইংরেজি হলো কন্টিনজেন্ট লাইবিলিটিস এটাও দায় এটাও ক্রেডিট হবে এর সংজ্ঞা হল ভবিষ্যতে কোনো ঘটনার প্রেক্ষিতে যে দায় সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাকে সম্ভাব্য দায় বলে প্রকৃতপক্ষে এটা কোনো দায় নয় কেননা এটা ভবিষ্যতের উপর নির্ভরশীল বাস্তবে সেটা ভবিষ্যতে নাও হতে পারে অর্থাৎ সম্ভাব্য দায় হইল যে দায়টা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখনো দায় হিসেবে সৃষ্টি হয় নি যেমন মামলা বিচারাধীন আছে যদি মামলা আমার বিপক্ষে যায় তাহলে দায় হবে আর পক্ষে আসলে দায় হবে না অর্থাৎ একটা সম্ভাবনা আছে বার্তাকৃত বিনিময় বিল অন্যের দাবিকৃত ক্ষতিপূরণ যা বিচারাধীন জমিন সংক্রান্ত দেনা ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমি এই দায়গুলোর সংজ্ঞা উদাহরণ এবং লিস্ট অর্থাৎ তাত্ত্বিক বা থিওরিটিক্যাল আলোচনা করলাম এই থিওরিটিক্যাল আলোচনা থেকে তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছ বা কারো বুঝতে যদি সমস্যা হয় তাহলে এই দায়গুলো নিয়ে আমার গবেষণামূলক অত্যন্ত বাস্তবধর্মী চিত্রভিত্তিক চমৎকার চমৎকার লেকচার আছে সেই লেকচারগুলো আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে পাবলিশ করব, তোমরা এই লেকচারটির ভিডিও ডেসক্রিপশনেও সেই লেকচারগুলোর লিংক পাবে তো সেগুলো দেখার অনুরোধ রইল তখন তোমাদের ধারণাটা একেবারে স্বচ্ছ ও পরিষ্কার হয়ে যাবে তোমরা সকল তায় সম্পর্কে অত্যন্ত প্রকৃত ও বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অত্যন্ত তথ্য নির্ভর এবং বিশেষ কৌশল নির্ভর ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছে তাই অনুরূপ ক্লাস পেতে শুনতে পয়টক অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাস গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ